টিচ ট্রিক চ্যানেলে সবাইকে স্বাগতম। ত্রিকোণমিতির আরও একটা অংশ নিয়ে আমি আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। 7.1-এর একটা ভিডিও আমরা বানিয়েছিলাম এর 2-3 সপ্তাহ আগে। সেখানে হচ্ছে 9-10-এর কিছু কনসেপ্ট দেখানো হয়েছিল। তো 9-10-এর লম্ব বাই ভূমি, ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি, তো এই কনসেপ্টগুলো সাইন কস 10-এর বিভিন্ন একদম প্রাইমারি ফাংশনগুলো দেখানো হয়েছিল। এবং ইন্টারমিডিয়েটের একটা এমসিকিউ আমি দেখাইছিলাম 7.1-এর, সমকোণী ত্রিভুজ একে কীভাবে সাইন থেকে কজে কনভার্ট করতে হয়, কজ থেকে 10-এ কনভার্ট করে ইনভার্সের সাথে ভ্যানিশ করে কীভাবে মানটা আনতে হয়। তো আজকে 7.1-এর আর একটা ম্যাথ আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে 10 ইনভার্সের ম্যাথ। এখানে সাইন ইনভার্স কজ ইনভার্সেরও সূত্র আছে। তো সাইন ইনভার্স কজ ইনভার্সের সূত্রগুলো হচ্ছে সামনে দেখাবো, আর 10 ইনভার্সেরটা দেখো। তো 10 ইনভার্সে মূলত 3টা সূত্র আর কি লাগবে। একটা হচ্ছে 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই, এটা হচ্ছে 10 ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। আর একটা সূত্র হচ্ছে 10 ইনভার্স এক্স মাইনাস 10 ইনভার্স ওয়াই ইকুয়ালস টু 10 ইনভার্স এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই। তো খেয়াল করে দেখো, 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই যখন হচ্ছে, তখন এক্স প্লাস ওয়াইটা প্লাস চিহ্ন হচ্ছে, আর নিচে হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই। আর 10 ইনভার্স এক্স মাইনাস 10 ইনভার্স ওয়াই যখন হচ্ছে, তখন এই মাইনাসটার ক্ষেত্রে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই হচ্ছে, আর এটা 1 প্লাস এক্স ওয়াই হচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 10 ইনভার্স এক্স সেটা ব্যবহৃত হয়। সেই ক্ষেত্রে 10 ইনভার্স এক্সের সূত্র হচ্ছে 3 ভাবে লেখা যায়। সাইন ইনভার্সের ভাবে লেখা যায়, কজ ইনভার্স ভাবে লেখা যায়, আর 10 ইনভার্স ভাবে লেখা যায়। তো 10 ইনভার্সের সূত্রর ক্ষেত্রে আমরা যদি 10-এ কনভার্ট করতে চাই, তাহলে 10 ইনভার্স 2x 1 মাইনাস x স্কোয়ার ইউজ করবো। আর যদি সাইনে কনভার্ট করতে চাই, তাহলে 2x 1 প্লাস x স্কোয়ার। আর কজ ইনভার্সে কনভার্ট করতে চাইলে 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার। এটা নির্ভর করছে যে তুমি কজ আর সাইন ফাংশন মাঝে মাঝে কনভার্ট করতে হয় সাইন কজকে ভ্যানিশ করার জন্য, আর মাঝে মাঝে 10 ইউজ করতে হয়। তো 3টাই আমাদের জানা লাগবে। তো আপাতত আজকে যদি আমরা 10-এর অঙ্কগুলো করবো, সেক্ষেত্রে আজকে আমাদের দরকার হচ্ছে এই সূত্রটা। 10 ইনভার্স এক্সের ক্ষেত্রে যদি আমরা 10 ইনভার্স এক্সের সূত্র বসাতে চাই, তাহলে 10 ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার। তো দেখো এই ম্যাথটা কিভাবে সলভ করবো। তো এখানে আমাদের দেওয়া আছে 10 ইনভার্স এক্স, মানে 10 ইনভার্স এক্সের যা দেওয়া আছে 10 ইনভার্স হাফ, আর এটা দেওয়া আছে 10 ইনভার্স 1/3। তার মানে হচ্ছে এইটা কি, এইটা হচ্ছে আমার এক্স, আর এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ওয়াই। এখন আমাদের সূত্র কি ছিল 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই এর, যে 10 ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডে মিলাইতে হবে হচ্ছে পাই বাই ফোর আনতে হবে। তো মোটামুটি বোঝা যাচ্ছে যে 1045 মান পাই বাই ফোর হয়। তো 1045 দেখি আমরা অঙ্কটা করলে বুঝতে পারবো। তো আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা লিখি, তো লেফট হ্যান্ড সাইডে ধরো আমি কোশ্চেনটা আবার তুললাম, 10 ইনভার্স হাফ প্লাস 10 ইনভার্স 1/3। এখন এখানে যদি সূত্র কাটাই, তাহলে সূত্রটা হবে হচ্ছে 10 ইনভার্স এক্স প্লাস ওয়াই। তার মানে আমার এক্সটা কোনটা, এক্সটা কিন্তু আমার হচ্ছে এখানে, এইটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, প্রশ্ন দেখাইছিলাম। এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে আমার হবে হচ্ছে হাফ প্লাস 1/3 1 মাইনাস এক্স ওয়াই। তার মানে হচ্ছে হাফ ইন্টু 1/3। সো এখন লসাগু করতে পারলে হচ্ছে অঙ্কটা মিলে যাবে। লসাগু আর হচ্ছে নর্মাল, যেটাকে গাণিতিক ক্যালকুলেশন বলি আমরা আর কি। তো সেক্ষেত্রে দেখো কি করবা, তাহলে 2 আর 3 হচ্ছে 6, লসাগু হচ্ছে 6, 2 দ্বারা 6 ভাগে 3, তাহলে 3, আর এখানে হবে 2, আর এখানে যদি গুণ করি তাহলে হচ্ছে 6 1/6। এখন এটাকে যদি আরেকটু আগাই, সেক্ষেত্রে 10 ইনভার্স উপরে হচ্ছে 5/6, আর নিচে 6 যদি লসাগু নেই 6 মাইনাস 1, তার মানে এইটাও কি হচ্ছে 10 ইনভার্স 5/6, আর নিচেও 5/6। তাহলে 10 ইনভার্স হয়ে যাচ্ছে, কাটাকাটি করলে 1। এখন 10 ইনভার্স 1 হচ্ছে, এখন 1 10-এর কত ডিগ্রির জন্য হয়, 45 ডিগ্রির জন্য হয়। তাহলে আমরা 1-কে কি লিখতে পারবো, যে 10 পাই বাই 4। কারণ দেখো পাই হচ্ছে 180, 180-এর 4 দিয়ে ভাগ দিলে 45 হয়। তাহলে মানে আমি 45 ডিগ্রি এভাবে লিখতে পারি। তো 10 আর 10 ইনভার্স ভ্যানিশ হয়ে গেলে পাই বাই 4। এই দেখো রাইট হ্যান্ড সাইড মিলে গেল। সো এই টাইপের একটা ম্যাথ থাকে পরীক্ষায়, বা আমরা যখন এই চ্যাপ্টারটা শিখব এটা করতে হবে sin inverse cos inverse এর ম্যাথও থাকে সেগুলো হচ্ছে নেক্সট ক্লাসে আমি আলোচনা করব তো আজকে হচ্ছে আমি tan inverse নিয়ে আলোচনা করব তো দেখো এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আমি মিলিয়ে ফেললাম এখন আমি আরেকটা 10 এর কেস দেখাবো যেটা হচ্ছে 2 tan inverse x টাইপের তাহলে ওই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল 2 tan inverse x এর সূত্র সেটা ছিল হচ্ছে 2x 1 - x2 তো 2x 1 - x2 এটা ফর্মুলা কাটাইতে হবে আমাদের তো চলো এই ম্যাথটা দেখে ফেলি দেখো এটাও π/4 ই আনতে হবে आंसर কিন্তু দেখো এখানের মধ্যে ডিফারেন্সটা কি ডিফারেন্সটা হচ্ছে যে এখানে খেয়াল করে দেখো এখানে হচ্ছে 2 tan inverse x আছে হ্যাঁ এটাকে যদি তুমি tan inverse x ভেবে ফেলো তাহলে কিন্তু হবে না এটা 2 tan inverse 2 আছে একটা তার মানে আমাকে যে ওই সূত্রটা কাটতে হবে 2x 1 - x2 আর sin inverse x এর আবার একটা মিল আছে ওটা হচ্ছে 1 + x2 হয় সূত্রটা আমি আরেকবার দেখাই তোমাকে 2 tan inverse x এর ক্ষেত্রে হচ্ছে 2x 1 - x2 করতে হবে আর sin inverse ক্ষেত্রে দেখো মিল আছে 10 এর সাথে তাহলে জাস্ট এখানে একটা 1 + x2 কারণ প্লাস চিহ্ন দিতে হবে এখানে একটা মাইনাস 10 এর ক্ষেত্রে হচ্ছে মাইনাস হবে আর sin এর ক্ষেত্রে প্লাস হবে আচ্ছা তাহলে দেখো এটা সলভ করি খুব ইজি লেফট হ্যান্ড সাইডে যাও লেফট হ্যান্ড সাইডে যাওয়ার পর এখানে লিখতে হবে যে আমি কোশ্চেনটা আবার লিখলাম 2 in tan inverse 1/3 + tan inverse 1/7 ওকে এখন এখানে 2 tan inverse এর সূত্র কাটাতে হবে তাহলে tan inverse 2x তাহলে হচ্ছে 2x = 1/3 1 - x2 তাহলে 1 - x কিন্তু এটা হ্যাঁ এটা হচ্ছে y তাহলে 1 - x2 তাহলে 1/3² তাহলে 2x 1 - x2 tan inverse এর সূত্র হচ্ছে 2 tan inverse x এর সূত্র বসাই ফেললাম আর আর এটা তো নরমালি আছে tan inverse y এটা জাস্ট নরমালি বসে থাকবে tan inverse 1/7 যেটাকে যদি আগাই তাহলে কি হবে এই 2 tan inverse এর সূত্রটা আমাদের খুব কাজে লাগে অনেক সময় sin cos ও কনভার্ট করতে হয় সেই সূত্রটা তো আমরা শিখে ফেললাম ঠিক না তো দেখো এটা কি হবে গুণ করলে 2/3 আর এটা হবে 1 - 1/9 + tan inverse 1/7 এখন যদি এটাকে আমরা একটু আগাই তাহলে হচ্ছে tan inverse 2/3 এখন 1 এটা লসাগু করলে 9 - 1/9 আর এটা হচ্ছে tan inverse 1/7 আচ্ছা এখন এটাকে নরমালি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আগাইতে হবে আর কিছুই না তাহলে 2/3 আর এটা হবে 9 8 - 8/9 + tan inverse 1/7 মানে এটা ঘুরে ফিরে ওই tan inverse x আর tan inverse y ওই সূত্রটাই খাটাবো তো আগে তো 2 tan inverse xটাকে ওইখানে শেপ কনভার্ট করে নিয়ে আসতে হবে ঠিক না এরপর দেখো এটা কি করব যে এই লাইন থেকে যদি এখানে আসি তাহলে এটা কাটাকাটি করতে হবে tan inverse 2/3 আর গুণ করে দিলে উপরে চলে যাবে 9 নিচে থাকবে 8 tan inverse 1/7 তো এখান থেকে তুমি যদি কাটাকাটি করো 2 4 2 গুণে 8 3 3 কা 9 তার মানে 3/4 এটা আসলো tan inverse 3/4 + tan inverse 1/7 এখন যে tan inverse 3/1/7 আবার যে tan inverse x + tan inverse y ওই সূত্র কাটাইতে হবে ওটা যদি আমরা কাটাই তাহলে কি হবে tan inverse 3/4 + 1/7 1 - 3/4 * 1/7 এখন জাস্ট ক্যালকুলেশন করতে হবে ওই আগের অঙ্কটার মতই এখন 4 আর 7 এর লসাগু করে এটা 28 করে তারপর হচ্ছে তোমার 4 7 7 321 4 4 আর 4 আর এখানে হবে গুণ করলে হচ্ছে 3/28 তারপর এটাকে ক্যালকুলেশন করতে হবে tan inverse এখানে হবে 25/28 আর 28 যদি চলে এখানে 25/28 হয় খেয়াল করো 28 লসাগু নিয়ে 8 3 বিয়োগ দিলে তাহলে আবার কি হলো tan inverse 1 হয়ে গেল 1 হয়ে যাওয়া মানে কি 1 হয়ে যাওয়া মানে হচ্ছে এখানে 10 45 আমরা বসাতে পারবো মানে এই লাইনটাকে আমরা কি করব ওই আগের নিয়মে তো 10 45 যদি আমরা বসাই দেই মানে 10 π/4 তাহলে কিন্তু ওই যে 10 আর 10 inverse কেটে গেল কেটে গিয়ে π/4 হইতেছে আমার आंसर তার মানে কি আমার কিন্তু রাইট হ্যান্ড সাইড মিলে গেল তো এই ছিল দুইটা অঙ্ক তো আমি দুইটা নিয়ম দেখাই ফেললাম sin inverse আর cos inverse এর ম্যাথ গুলো এবং এর মধ্যে বোর্ডে যেগুলো আসে এই ধরনের একটু টাফ ম্যাথ গুলো নেক্সট ক্লাসগুলোতে দেখাবো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও